वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो सुस्थ आछो। आज के राखी पूर्णिमा और सकल के राखी पूर्णिमार अनेक 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 शुभेच्छा। सबाई खूब 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 भालो करे काटाओ दिनटा। ताहले चलो आजकेर ब्लगटा शुरू करी। राखी परानोर जोन्नो किन्तु दादादेर कोनो पात्ता नेই। दादारा कोथाय केउ जाने ना। कतक्षण धरे डेके चलेছে किन्तु केउ एखोनो एসে পৌঁছায়নি। ঘন্টুকে স্টাইলে বসেছে লাগার মতো উঠে ঠ্যাঙে হাত কাট তুলে। आशीर्वाद शेष करते पारे चैलेंज तातरी तातरी देखबो आगे कार प्लेटटा के शेष হয় বে। राखी परानो खावा दावा कमप्लीट होते ही आमरा चारजन बेरिये पड़ेছি এখন কলকাতার উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি আজকে গালিফ স্ট্রিট। আর গালিফ স্ট্রিটটা হচ্ছে একটা পেট মার্কেট, যেখানে গাছ থেকে শুরু করে মাছ পাখি মুরগি ইঁদুর কুকুর মানে কি নেই সমস্ত পেটস ওখানে পাওয়া যায়। জায়গাটা হচ্ছে নর্থ কলকাতায় শ্যামবাজারের কাছেই। পিন্টুর খুব পছন্দের জায়গা, মানে ও মাঝে সাঝেই ওখানে চলে যায়। আর আমি আজকে যাচ্ছি প্রথমবার মানে দেখতে যে কি কি আছে ওখানে। আর যারা যারা ওখানে যাওনি এখনও আজকে চলো আমার সাথে। আজকে তোমাদের দেখাবো যে ওখানে কী কী পাওয়া যায়। এই অরেঞ্জ কালারটা কত সুন্দর। এই মাদা বলছি জবা, এই রঙটা আছে, এই অরেঞ্জটা খুব সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর চলে এসেছি। আর এখানে প্রথমেই রয়েছে হচ্ছে দুদিকে সারি দিয়ে পুরো গাছ, মানে বিভিন্ন রকমের গাছ আছে এখানে। বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ, তারপর পদ্ম শালুক লাকি বাম্বু কি নেই এখানে। এগুলো কি মুরগি? এইরকম পায়রাগুলো ছিল আমাদের বাড়িতে, এই পায়রাগুলো ছিল, এরকম লাল লাল কালারটাও ছিল। খরগোশের কালারফুল হয়, হ্যাঁ গিনিপিগ হতে পারে, পাউরুটি খেতে দিয়েছে। এরপর আমরা পৌঁছে গেছি হচ্ছে পাখির জায়গায়। এখন পুরো দুদিকে সারি দিয়ে খালি পাখি, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্রিডের পাখি। আমি এর একটারও নাম জানি না, সব রেন্টু জানে। ওকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা কি, তো ও সব জানে। আর একসাথে ও অতগুলো নাম বললো, আমি সব ভুলে গেছি। ভয় পাচ্ছি নাকি? ওরা খিদে পেয়েছে, যেটা কোলে আছে সেখানে। কিউট বাচ্চাটা, মানে এত কিউট মনে হচ্ছে ওকে নিয়ে বাড়ি চলে যাই। विभिन्न ब्रीडेर एखाने डग रयेछे माने जार जेटा पछंद से चूज करे ताके बाड़ी निये आसते पारे। গল্প শেষ হয়ে গেল এত এইটুকুনিতেই এখানেই শেষ। এটা এবার হচ্ছে আবার আমরা সামনের দিকে হাঁটা দেব। তো মাঝখানে যেগুলো যেগুলো তোমাদের দেখানো হয়নি এবার হচ্ছে সেদিকে যাব, তো সেগুলো তোমাদেরকে এবার দেখাবো। এমনি 20 টাকা সর 100 নিলে 100 টাকা। সব সব টাকা বদ্রি থেকে নিয়ে টোটাল এই টাইমই তো যায় 12 মাস যায়। এই টাইম নিয়ে 12 মাস যায় তো ডিম নষ্ট করে দেবে, ডিম ফেলে দেবে। ওইগুলো দেখছো ওগুলো কি পুচকি? কিছু ছোট ছোট মাছ কিনলাম আর এবার হচ্ছে একটা লাকি বাম্বু কিনবো, মানে ওটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে ঘরের মধ্যে রাখবো একটা ইনডোর কিছু প্ল্যান্ট। তো একটা লাকি বাম্বু কিনবো আর আজকে হচ্ছে ভীষণ রোদ, মাথা পুরো ফেটে যাচ্ছে রোদে। অনেক দরদাম করে লাকি বাম্বু আমরা হাতে পেয়ে গেছি। এবার আমরা বাড়ি ফেরার পথে, তো এখান থেকে বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরবো। মানে ওখানে যাওয়ার সেরকম ভাবে কোনো প্ল্যানই আমাদের ছিল না, হঠাৎ করে দোকানে বসে চলো তাহলে 12টার সময় যাই। তো তখন তো মৌ এলো রাখি পরাতে, তো রাখি পরানোর পরে সবাই ভাই বোনরা বললো যে ওরা সবাই যাবে। বেরিয়ে ট্যাক্সি করে গেলাম ওখানে, মানে আজকে বিশাল রোদ ছিল রাস্তায়, মাথা পুরো গরম হয়ে গেছিলো। মানে মৌ সারাক্ষণ ছাতা ধরেছিল, তার সত্ত্বেও আর কি পুরো মাথা মানে আমার এখানটা পুরো গরম হয়ে গেছিলো। বাড়ি ফিরতেই 3:30 বেজে গেছে, মানে আসার পরেই মা খুব চেঁচামেচি করছিলো, তাই হাত পা একটু ধুয়ে জাস্ট খাবারটা খেয়েছি আর কি, না হলে মা খুব রেগে গেছিলো যে এত দেরি হয়ে গেছে। এই এসে খাবার দাবার খেয়ে এখনও দেখতেই পাচ্ছ চেঞ্জও করিনি, এবার যাবো আর কি, মানে সকাল থেকে আজ স্নানও হয়নি। তোমরা তো দেখলেই যে আমরা ওখান থেকে কি কিনেছি। ওদেরকে ঠিকঠাক জায়গায় প্লেস করে দিই, যে যেখানে থাকার তো সবাইকে প্লেস করে দিই। তোমাদেরকে তারপর আবার দেখাবো যে ওদেরকে আমরা কোথায় কোথায় রেখেছি। প্রথমে হচ্ছে এটাকেই দেখাই, এটা হচ্ছে 3 লেয়ারের। তোমরা দেখতে মানে ভালো করে বুঝতে পারছো কিনা জানি না, দেখো 3টে এরকম ব্যান্ড বাঁধা আছে। মোটামুটি গাছগুলো সবুজ থেকেই কিনেছি, তো জানি না এটা কতদিন এরকম সবুজ তরতাজা থাকবে। আর ওরা জানো তো এরকম একটা গুঁড়ো পাউডার বিক্রি করছিল, মানে একদম গুঁড়ো, আমি সেটাকে নিয়ে এসে ওই নুন টাইপের দেখতে, হাইড্রোসিল এরকম কিছু নাম বলছিল। কন্টেনারে ভরে নিয়েছি। এটাকে কি করতে হবে, এই গাছটাকে এই বোলের মধ্যে প্লেস করার আগে এই কিছুটা মানে একদম অল্প সামান্য 1 চিমটিখানি যে পাউডারটা দিয়েছে ওটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ওটা জলের মধ্যে দিয়ে দিলে ওটা জেল হয়ে ফুলে যাবে, ফুলে গেলে গাছটাকে তার উপর আমাকে বসাতে হবে। আর এই জলটা 15 দিন অন্তর চেঞ্জ করতে হবে। আর 15 দিন করে এরকম 1 চিমটে দিয়ে জলের মধ্যে দিয়ে 15 দিন অন্তর সেই জলটা ফেলে দিয়ে আবার নতুন একটা জল দিতে হবে, তাহলেই নাকি গাছটা ভালো থাকবে, সতেজ থাকবে। তো জলের মধ্যে না ওই দানা দানা মতন দেখতে পাচ্ছ ভেসে আছে, ওটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে দিই, দেখো কিরম জেল হয়ে গেল। এবার আমি এটাকে বোলের মধ্যে বসিয়ে দেব। হয়ে গেছে। এবার এটাকে আমি ভেবেছি রাখবো হচ্ছে আমার খাটের এখানটায়। এখানে আমার লাকি বাম্বু ট্রিকে আমি প্লেস করে দিয়েছি। এবার হচ্ছে আমি হচ্ছে স্নানে যাব, মানে প্রচণ্ডভাবে আমি ঘামছি দেখতে পাচ্ছ। এবার যাই স্নানটা করে নিই, স্নানটা করে ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি করে। এই দেখো এরা আজকে এসছে আমাদের সাথে ওখান থেকে। আর এই যে দেখছো এই ব্লুটা, এটাকে আমি পছন্দ করেছি। আলো পড়লে কালারটা আরও ভালো করে বোঝা যেত, মানে তলার দিকটা হচ্ছে একটু তুতে তুতে কালারের, আর ওপর দিক সামনে আর লেজের পাখনাগুলোতে না একটু একটু লাল লাল একটা ছিটে ছিটে দাগ আছে, মানে খুব সুন্দর দেখতে এটা। আর এটাকে আমার খুব পছন্দ হয়েছে, এটা একটা ফাইটার। ছোটো ছোটোগুলো ঘুরছে, ওগুলো রিন্টু নিয়েছে। ওই মাছগুলো খুব সুন্দর, মানে ওরা এক মিনিটও থেমে থাকে না, মানে দেখতে পাচ্ছ না কীরকমভাবে ঘুরছে, দেখো এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক ঘুরেই চলেছে। এখন এরা যাচ্ছে হচ্ছে নিচে, এখন থেকে ওরা দোকানেই থাকবে। এগুলোকে এখানে রাখার একটা কারণও আছে। আসলে আমরা অনেকক্ষণ ধরে কম্পিউটারে চোখ রেখে কাজ করি, তো তো চোখের উপর প্রচুর স্ট্রেস পড়ে, তো মাঝে মাঝে এগুলোর দিকে তাকালে চোখের স্ট্রেসটাও একটু কম হয় আর চোখটা একটু শান্তিতে থাকে। না বলছে এই কুকুরটা 1 লাখ টাকা আপনাদের ওখানে পাওয়া যাবে। তুমি আমার ব্লগে আসছো, এটা তো মানে এটা তো তুমি পপুলার হয়ে যাবে। আমাকে বলতেই দিচ্ছে না। এটা আমাদের সুযোগ্য পাত্র, এদিকে তাকাও একটু। আচ্ছা, কোনো যদি সুযোগ্য পাত্রী থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, এই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজ সারাদিনটা বেশ এইভাবেই খুব ভালোভাবে কেটে গেল। ঝন্টু মো ওরা এসেছিল রাত্রিবেলা, রাত্রিবেলা ঝন্টু হচ্ছে বাড়ি থেকে হচ্ছে লাচ্ছা পরোটা করে এনেছিল, আর আমাদের বাড়িতে হচ্ছে মাটন রান্না হয়েছিল। আমাদের আজকের মেনু হচ্ছে মাটন চাপ আর ওই লাচ্ছা পরোটা। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর তোমরা নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, আমার ঘরে একজন অলরেডি নাক ডাকছে। তো আমি মানে সেই নাক ডাকার আওয়াজ শুনে আমি কি করে আর চুপচাপ বসে থাকি, তো সেই জন্য আমিও যাই। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি যে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো চলি, কালকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আবার দেখা হবে, টাটা।